দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা সেরকম নেই বললেই চলে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, বিশেষ করে উত্তরবঙ্গে 24 ঘন্টায় হয়তো দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, কিন্তু তারপর থেকে 24 ঘন্টা পর থেকে মানে 48 ঘন্টা এবং 72 ঘন্টায় কিন্তু বেশ কিছু জায়গায়, কিন্তু বিশেষ করে ওপরের যে 5টি জেলা, যেটা আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 5টি জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বিশেষ করে 48 ঘন্টাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে এবং 72 ঘন্টায় থান্ডার স্কোয়ালেরও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলার কথা বললাম। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম, মূলত শুষ্ক আবহাওয়া, তার সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ম্যাক্সিমাম টেম্পারেচার একটু হলেও বাড়বে সামান্য। যেমন এখন মোটামুটি 36 রেঞ্জে চলছে, তো আশা করছি এটা ম্যাক্সিমাম 37-38 অবধি উঠতে পারে আগামী 3-4 দিনে।